অফিসে থাকার দরকার নাই পরের দিন ইলিয়াস অফিস করছে ইলিয়াস পরের দিন অফিস করছে কুত্তার বাচ্চারা ঠিক আছে এসব সাহস আমার দেখাইতে আসিস না বিসমিল্লাহির রহমানির আমার লাইভে আসার কথা ছিল কিন্তু চিন্তা করলাম যে লাইভে যদি আসি সেই ক্ষেত্রে তারা লাইভটা বন্ধ করে দেবে তার চাইতে আমি কথাগুলো রেকর্ড করি তারপরে আপনাদেরকে প্রথম কথা হচ্ছে আপনারা জানেন যে আমি এখন খুবই স্পর্শকাতর কিছু বিষয় নিয়ে কথা বলি যে কথাগুলো বাংলাদেশে বসে এখন বলাটা একেবারেই অসম্ভব অনেকে হয়তো বলতে চায় কিছু মানুষ আছে শুনতে চায় না এগুলো দু চারজন ওই যে পাকিস্তানিদের পিচ যেগুলো আছে যারা যাদের মা বাবাদেরকে মাদেরকে ধরে পাকিস্তানি ক্যাম্পে দিয়ে এসেছিল আমাদের আমাদের বাবারা ওদের গর্বে যেসব তারা এগুলো শুনতে চায় না বাকি মানুষ সবাই শুনতে চায় কিন্তু যারা বলে তাদের উপরে নানা ধরনের চাপ তৈরি করা হয় তো অনেক কিছুই বলতে পারবো না আপনাদের সামনে শুধু এটুকুই বলছি যে আমার একজন সাংবাদিক হিসেবে যে দায়িত্ব ছিল সে দায়িত্ব আমি মনে করি পালন করেছি আমি যে লাস্ট ইস্কন নিয়ে যে প্রোগ্রামটা দেখিয়েছি সেই প্রোগ্রাম আপনারা যদি দেখে থাকেন তাহলে সেখানে যা যা দেখানো হয়েছে সে বিষয়গুলো সব কিছুই একটা সময় আনতে গিয়ে প্রমাণ পাবেন যে আসলেই সেই জিনিসগুলো যারা পাত্তা দেননি বা যারা বসেছিলেন তাদের জন্য বুমেরাং হয়ে তারপরে ফেরত আসবে আমি আসলে অনেক ভীত একজন মানুষ আপনাদের সামনে আজকে লাইভে সব শেষ কালকে বলেছিলাম যে আজকে শেষ লাইভ আমার এই লাইভে আসার ইচ্ছা ছিল না তারপরে আসতে হয়েছে কারণ ব্যক্তিগত কিছু প্রশ্নের উদ্ভব হয়েছে যে কারণে প্রশ্নের জবাবগুলো দেওয়া উচিত আমি খুবই ভীত একজন মানুষ আমার একেবারে সাহস নেই আমি আমেরিকাতে বসে কুকুরের মতো ঘেউ ঘেউ করছি তো যারা এই কথাগুলো বলেন তারা খুব সাহসী মানুষ তাদের বাপদাতারও খুব সাহসী মানুষ আমরা দেখেছি যাদের বাপ কবে মরছে সেটার কোনো খবর নাই আরেকজনের বাপ কবে মরছে সেটা নিয়ে মানুষের গার্মেন্টসে গিয়ে চাঁদাবাজি মানুষের বাড়িতে দোকানে গিয়ে চাঁদাবাজি এইসব করে তারপরে গরু ছাগল এসব কিনা সিন্নি খাওয়ান সিন্নি নিয়ে আবার নিজেরাও কারাকারি কারি লেগে দেওয়ার পরে মারামারি করে মানুষও মারা যায় এটা আমরা দেখেছি বাংলাদেশে তো এত ভালোবাসেন বাপেরে সেই বাপেরে আপনারা এত বেশি ভালোবাসেন পুরা গোষ্ঠী শুদ্ধ মায়রা ফেলছে কেউ ধারে কাছেও আসেন নাই কারণ কি আপনাদের তো উচিত ছিল জীবন দিয়ে দেয়া সারা দেশে একটা পটকাও ফুটে নাই করেন নাই কেন আপনারা খুব সাহসী একুশে আগস্টের গেনেড হামলা আমরা তো নিজের চোখে দেখে আসছি তো কই ছিলেন আপনারা আপনাদের টানা তিন দিনের একটা হরতাল ছিল সে হরতালে এত ছিটতেও আপনারা বারো বছর ক্ষমতায় আছেন এখনো আপনাদের ওই যে এই কেউ কেউ বলে আপনাদের স্বামী পুলিশ রে ছাড়া তারপরে মাঠে নাইমেন সাধারণ মহিলারা ঝাড়ু দিয়া পিটায় তারপরে মেরা ফেলবে আপনাদের অবস্থান এখন এরকম একটা জায়গায় গিয়ে পৌঁছাইছে তো যাই হোক আমি খুবই ভীত মানুষ আমাকে নিয়ে অনেক আমার সম্পর্কে যারা এরা আসলে জানে না এরা শুধু দেখে যে আমি মানে সরকার বিরোধী কথা বলি বা সত্য যে বিষয়গুলো তুলে আনা দরকার সেগুলো তুলে আনি এগুলো দেখে আর মানে চিল্লাপাল্লা করে যে এই শালা জামাত এই শালা শিবির হাবি যাবি জানে না কিছু আমার সম্পর্কে এটা তোর মতো ছাগলের বাচ্চা থাপ প্রায় মুতায় ফেলতাম এক সময় থাপ প্রায় মুায় ফেলতাম অন্তত কমপক্ষে দশ জায়গায় অ্যাটাক হয়েছে আমার উপরে দশ জায়গায় অ্যাটাক হয়েছে ইলিয়াস থামে নাই তোর বাপেদের এত সাহস একটা ছবি দেখাই তোর বাপেদের এত সাহস ছবিটা জানি না দেখা যাচ্ছে কিনা এটা এই পিছনের তোর ইলিয়াস বাপ তোর আব্বা এটা এই পিছনের যে কালো শার্ট পরা এটা তোর আব্বা আর সামনে হয়েছে তোর মতো এই যে তোরা যেসব ছাগলের বাচ্চারা চিল্লা করোস না এই এদের মতো একজন পুরা মাঠের থেকে তোর বাপেরা যেই করা ছিল আমি একা দৌড়াইছি এটা দুই হাজার চোদ্দ সালের পাঁচ জানুয়ারি নির্বাচন উত্তরা হাই স্কুল কেন্দ্র পাল ফালাইতে নাই চাকরি শেষে এক বছর ছিলাম দেশে ঠিক আছে ছিটতে পারো নাই কথা ইলিয়াস কখনই বন্ধ করে নাই এ আজকের এ আজকের যিনি সেনা প্রধান তার কাছে যায় জিজ্ঞেস কর তার কাছে যায় জিজ্ঞেস কর কা কুমিল্লা বর্ডার নিয়ে বিজেপির বিরুদ্ধে কথা বলছিলাম আমি দিস ইজ দ্য অনলি জার্নালিস্ট ও পাবলিশড দ্যাট কাইন্ড অফ নিউজ শুয়োরের বাচ্চারা সেই নিউজ করার পরে অফিসে পাইনির গাড়ি সহ আসে অফিস থেকে টাকা দিছে ইলিয়াস দশ দিনের জন্য ঘুরে আসো তোমার অফিসে থাকার দরকার নেই পরের দিন ইলিয়াস অফিস করছে ইলিয়াস পরের দিন অফিস অফিস করছে কুত্তার বাচ্চারা ঠিক আছে এসব সাহস আমার দেখাইতে আসিস না আমরা কথা বলতে পারি এত সুন্দর করে কথা বলতে পারি একদম কলিজা ফুটা হয়ে যাবে কলিজা ফুটা হয়ে যাবে সময় আসলে বলবো একদম কাটা গায়ের ভেতরে একদম কাটা গায়ে লবণের ছিটা দিব ঠিক আছে তো সাহস নিয়ে কথা বলা হয়েছে যে ঘেউ ঘেউ করে যার জন্য আপনারা যারা দেশের জন্য জীবন দিয়া দেয় তাদের অনেককে আমরা দেখছি এগারো বছর বারো বছর দেশের বাইরে ছিল জিয়াউর রহমান চেষ্টা করছে দেশে নেওয়ার জন্য আসেন আপনার কোনো সমস্যা নাই যাই নাই ইতিহাস এগুলো ইতিহাস তো প্রয়োজন হলে কিছু সময় দূরে থাকতে হয় তো আজকের যে পরিস্থিতিতে আমি আছি আপনারা অনেকেই বলেন ইলিয়াস ভাই আপনি যেন না থাকেন থাকলে কি হবে বাংলাদেশে কি এখন যুদ্ধ চলছে যদি জীবন দেওয়ার মতো কোনো সুযোগ আসে কোনো সমস্যা নেই জীবন দিয়ে দেব আমি জানি বাংলাদেশের মানুষের পালস কি বলে আমার মতো হাজার লক্ষ কোটি ইলিয়া আছে যারা কিনা জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছে শুধু ভারতের শেষ সাজি আমরা দেখার অপেক্ষায় আছে কিন্তু এখন যুদ্ধ নাই ফাঁকা মাঠে সৈনিক হারায় তো লাভ নাই খামাখা নিজের ক্ষতি করতে চাই না বাংলাদেশের সরকারের বিরুদ্ধে কথা বলি বাংলাদেশে কত নিউজ করছি কত স্বর্ণ চোরা চালানের বিরুদ্ধে নিউজ করে আসি এত বড় বড় সিন্ডিকেটের বিরুদ্ধে নিউজ করে আসি মন্ত্রীর বিরুদ্ধে নিউজ করছি শেখ রেহেনার বাসায় তার ভাড়াটিয়ার চাঁদাবাজি করছে সরাসরি ডিবি পুলিশের বিরুদ্ধে নিউজ করছি সেটা তো ইনডিরেক্টলি শেখ রেহেনার বিরুদ্ধেও যায় কোনো সমস্যা হয় নাই এখনো বেঁচে আছে অথচ ভারতের বিরুদ্ধে নিউজ গেলেই ভারতের বিরুদ্ধে নিউজ গেলেই সেটা হচ্ছে গিয়ে ইন্ডিয়া থেকে ফোন আসে ওইখান থেকে ফোন আসে তোরে দেখতেছি তুই এইখানে থাকিস নানান কথাবার্তা তো দেশ চালায় কারা আওয়ামী লীগ চালায় না ইন্ডিয়া চালায় কারা চালায় খুব জানতে ইচ্ছে করে আমার কয়েকটা পেজের লিংক আপনারা দিয়েছেন আমি যদিও এইসব যাই না যেখানে এই ধরনের মানে এই কুলাঙ্গার কুলাঙ্গারদের নিয়ন্ত্রণে যেগুলো আছে ওইসব সব জায়গায় যাওয়ার ইচ্ছা নেই এগুলো দেখলে মন খারাপ হয় তারপরে আপনারা বেশ কয়েকজন আমার আমাকে একটা দুইটা দুই তিনটা পেজের ইয়ে দিয়েছেন সেখানে আমাকে নিয়ে ব্যাপক আলোচনা হয়েছে সেই জিনিসগুলো আপনাদেরকে জানানো দরকার আছে একটা পেজ সেটা হচ্ছে গুজবে কান দিবেন না এখানে বলা হচ্ছে নিশাদ হাসান নামে একজন পোস্ট করেছে এটা হচ্ছে জানি না দেখা যাচ্ছে কিনা এটা হচ্ছে সেই পোস্ট সেখানে বলেছেন ইলিয়াস হোসেন আমরা সকলে কম বেশি চিনি একুশে টেলিভিশনে সাংবাদিক ছিলেন এছাড়া একুশের চোক নামক একটি অনুষ্ঠানে উপস্থাপক তিনি তিনি এখন আমেরিকায় পালানো তার বিরুদ্ধে মানহানির মামলা হওয়ায় তিনি আমেরিকায় পালিয়া পালিয়ে যান উনি একজন সাংবাদিক কিন্তু কোন রুল তিনি কোনোদিন অনুসরণ করে করতেন না তৎকালীন একুশে টিভির ব্যবস্থাপকের কথায় তিনি বারবার সরকার আর দেশের বিরুদ্ধে ভুয়া পানোয়াট আর মিথ্যা নিউজ করে যেতেন এর ফলে দু সালে কোট অ্যান্ড কোচ এর ফলে দু সালে সাংবাদিক অনলাইন আইন লঙ্ঘনের কারণে একুশে টিভি বন্ধ করে দেওয়া হয় দু সালে আমার নিউজের কারণে একুশে টিভি বন্ধ করে দেওয়া হয় দু দুই সালে আপনারা জানেন বাংলাদেশে ক্ষমতায় ছিলেন বিএনপি আমি দু সালে দুই সালের এসএসসি পরীক্ষার্থী আমি চুয়াডাঙ্গার ছেলে আমি আপনাদের সামনে ভিডিওতে কথা বলছি চুয়াডাঙ্গার ছেলে যারা আছেন আমার সাথে পড়াশোনা করেছেন আমি জীবন নগরে কলেজে ইন্টারমিডিয়েট ছিল আমার দু হাজার চারে দু দশ সালে আমার জীবনের প্রথম চাকরি এবং দু পনেরো সালে আমার জীবনের শেষ চাকরি বাংলাদেশে কোন মিডিয়াতে তিনি বলেছেন আমি দু দুই সালে আমার কারণে বন্ধ করে দেওয়া হয় 2013 তেরো সালের একুশে নভেম্বর একুশে টিভিতে এর চোখ অনুষ্ঠানে বিমান বন্দরে চোরাচালান নিয়ে একটি প্রতিবেদন প্রচারিত হয় এই ঘটনায় 2014 হাজার চোদ্দ ফেব্রুয়ারি আঠারো টেলিভিশনের তৎকালীন চেয়ারম্যান আব্দুল সালাম সহ তিন ব্যাটেলিয়নের সদর দপ্তর অতিরিক্ত ডিআইজি হাসানুল হায়দার আদালতে দণ্ডবিধির পাশ ধারায় এই মামলাটি দায়ের করেন তিনি কিন্তু মোটামুটি মানে অথেন্টিক করার জন্য বেশ কিছু মানে টার্ম ইউজ করেছেন যাতে আপনাদের বিশ্বাস হয় একেবারে দণ্ডবিধি দিদি সবকিছু যদিও সেখানেও ভুল আছে আর তিনি ওই ওই মামলার পর ইলিয়াস হোসেন আমেরিকায় পালিয়ে যান এখন তিনি ওইখানে বসে ইউটিউব চ্যানেলের মাধ্যমে বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষের মধ্যে ভুয়া কথাবার্তা বলতে থাকে আর এখন তিনি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি গুজব ছড়িয়ে বিভ্রান্ত তৈরি করছেন মাননীয় প্রধানমন্ত্রীর ক্যান্সার হয়েছে এই গুজব হচ্ছে বেশ কদিন ধরে এই সোশ্যাল মিডিয়াতে ঘুরছে আমার কাছে সেদিন আমি যখন লাইভে ছিলাম আমার প্রশ্ন করছিল সেখানে আমি বলেছিলাম যে আমিও শুনেছি আমি শিও না এবং কথার একেবারে বলা হয়েছে যে আমিও শুনেছি আমি জানি না আমি যেহেতু জানি না এবং তারপরে আরো একদিন সেই একই কথা কথা নিয়ে বলা হয়েছে তখন আমি বলেছি আমাকে যখন প্রশ্ন করা হয়েছে আমি বলেছি যে শেখ হাসিনার এই ক্যান্সার হোক নাহলে যা হয় তা হোক আপনাদের সমস্যা কি ঠিক এইভাবে উত্তর দেওয়া হয়েছে সো ক্যান্সারের গুজব আমার না বরং গুজব আপনারা করছেন ওনার লন্ডনে এতদিন থাকার কারণ কি সেটা বাংলাদেশের মানুষ জানতে চায় কারণ উনি বাংলাদেশের টাকা দিয়ে লন্ডনে থাকছেন জনগণের সেটা জানার অধিকার আছে আমি চাই ইলিয়াস হোসেনের বিরুদ্ধে গুজব ছড়ানোর মামলা করা হোক আর এই ইউটিউব চ্যানেল ব্যান করা হোক এখানে বিষয় হচ্ছে এই লেখাটি আবার চিনি লিখেছেন তিনি হচ্ছে এই গোলাম আজমের ছেলে অবাক হওয়ার কিছু নাই গোলাম আজমেরই ছেলে কারণ এই এদের হচ্ছে আপনার ওই যে একাত্তরে জন্ম হয়েছে পাকিস্তান ক্যাম্পে গোলাম আজম নিজামী এই এরা ধর্ষণ করে তারপরে এদেরকে বের করছেন দুনিয়ায় যে কারণে তিনি নাম দিয়েছেন মিজানুর রহমান সাংবাদিক তুই বেটা কিসের সাংবাদিক তুই সাংবাদিক কিসের পরিচয় দে ভালো করে কথা বল তোর মানে আলতু ফালতু কথাবার্তা বলার তো দরকার নেই তুই যেটা বলবি সেটা সরাসরি বলতে হবে নিজের পরিচয় দিয়ে একেবারে স্পষ্টভাবে বলতে হবে ওকে এরপরে তিনি লিখছেন যে প্রয়োজনে পাকিস্তান থেকে সহায়তা নিয়ে ভারতকে রুখে দিব এই কথা আমি জীবনেও ডিসেম্বর বুদ্ধিজীবীদের হত্যা করেছে মতো জাতীয় পানি দেওয়া ভারত হত্যা করেছে। কথা বলিনি আমার প্রোগ্রামে ছিল চোদ্দই ডিসেম্বর বুদ্ধিজীবী হত্যা দিবস যেটা সেই দিবসে ভারত করেছে এবং সেখানে রেফারেন্স দেওয়া হয়েছে তোর যদি ইচ্ছা করে তুই যে জয়ের আত্মীয় স্বজনের সাথে মেজর জলিলের আত্মীয় স্বজনের সাথে যা কথা বল কুখ্যাত রাজাকার হাকিম উদ্দিন গাজীপুরের কুখ্যাত রাজাকার হাকিম হচ্ছে কি অবৈধ সন্তান আমি তো আমার বাবার নাম আমি বলছি না আমার বাবার নাম আমার পরিচিত যারা আছেন তারা জানেন আমার বাবার নাম কি সম্প্রতি দেশ থেকে পালিয়ে গিয়ে সাহসের ক্ষয় ফুটাচ্ছেন সাহসের কথা কিছুক্ষণ আগে বলেছি আবার নতুন করে না বলি তারপরে হচ্ছে তারেক রহমানের ঘনিষ্ঠ ফারহানা নিশো তার ফেসবুক স্ট্যাটাসে ইলিয়াসের কারণে তার ব্ল্যাকমেইল করার কথা লিখেছে হ্যাঁ লিখেছে সেখানে আমি যখন ফারহানা নিশোকে উত্তর দিয়েছি সেখানে ফারহানা নিশো আর আমার সেটা রিপ্লাই দেয়নি দেশে থাকতে একুশে চোখ নামক লোক দেখানো পর্দা ফাঁসের আড়ালে শত শত মানুষকে ব্ল্যাকমেইল ব্ল্যাকমেইল করত ব্যারিস্টার সুমনের কর্মকাণ্ড নিয়েও আজে বাজে কথা বলেছেন ইলিয়াস হোসেনের বিরুদ্ধে আপত্তিকর মূল কারণ সে জন্মগতভাবে চিন্তা চেতনায় স্বাধীনতা বিরোধী চক্রান্তের প্রতিনিধি ইয়াস আই এম পাকিস্তানি তো সমস্যা আছে কোন। তো সমস্যা আছে কোন। বাংলাদেশের এখন নব্বই ভাগ মানুষই এখন পাকিস্তানকে সাপোর্ট করে নব্বই ভাগ মানুষ পাকিস্তানকে সাপোর্ট করে ভারতের হাত থেকে বাঁচতে হলে পাকিস্তান না যদি নাকি আরো বড় শত্রুর কাছে যাইতে হয় তাও আমাদের হেল্প নেওয়া লাগবে সময় আসতেছে সামনে একুশের চোখ নাম অনুষ্ঠান শুরু পর ইমরান শাহজালাল জাকির আর অনেকের অনেককে নিয়ে একটি ব্ল্যাকমেল মিশন শুরু করে আমি চিনি না একজনের নামও টিভিতে ফাঁস করে হুমকি দেওয়ার বয়ে বড় বড় ব্যবসায়ীদের মাদক মাসিক টাকা গ্রহণ করে বিভিন্ন সঙ্গে সম্পর্কের ধনাঢ্য ব্যবসায়ী ও প্রভাবশালীদের কাছে নারীর সাপ্লাই দেয়া উপার্জনের মূল উৎস ছিল তাদের সহায়তে বিভিন্ন ভিডিও দাঁড়ানো ব্ল্যাকমেলের শিকার হয় অনেকেই অপরাধের পর্দা ফার্স্ট পর্নোগ্রাফি জমি দখলের কারণে তার বিরুদ্ধে মামলাও হয় কয়েকটি আমি জানি না আমার বিরুদ্ধে জমি দখলের মামলা হয়েছে কিনা পর্নোগ্রাফি দিস ইজ এ সিগনিফিকেন্ট পয়েন্ট পর্নোগ্রাফি নামে আমার একটা মামলা আছে যে মামলার আসামি আমার একুশ টেলিভিশনের চেয়ারম্যান আব্দুল সালাম আওয়ামী লীগ কিন্তু শেখ হাসিনার বিরুদ্ধে মামলা করেছে দেখেন এতিমের টাকা আত্মসাতের মামলা যেটা দিয়ে মানুষকে খুব সহজে মানে অ্যাট্রাক্ট করা যায় রাতের আধারে শত শত এতিম শিশুদেরকে খুন করেছেন যারা তারা হচ্ছে এতিমের দুই কোটি টাকা সরকারি কোনো এক প্রজা বা সরকারের শাসনতন্ত্রের সাথে জড়িত কোনো একজন আত্মসাত করেছে সেটার জন্য খালেদা জিয়ার যিনি বাংলাদেশের একমাত্র সত্যবাদী জীবিত সত্যবাদী একজন রাজনীতিবিদ তাকে আটকায় রাখা হয়েছে সেটা নিয়ে আমার কোনো বিষয় নেই এটা বিএনপি রাজনৈতিক বিষয় সেটা তারা কি করবে কিন্তু আমাকে পর্নোগ্রাফির মামলায় আব্দুল সালামকে দেখানো হয়েছে কারণ এটা দিলে খাওয়ানো যাবে এখন পর্নোগ্রাফি মামলা কি আপনাদের আমার একুশের চোখ যারা দেখেছেন হুম সেই একুশের চোখে নিশ্চয়ই আপনারা দেখে থাকবেন একটি প্রোগ্রামের মধ্যে বলা হয়েছিল যে একটি ছেলে ইটালিতে থাকতেন আপনার ক্যান্টনমেন্টের পাশে তার বাড়ি বালুঘাটে তিনি তার ওয়াইফের কাছে তার সমস্ত টাকা পয়সা পাঠাতেন এবং তার ওয়াইফ যখন সে দেশে আসে তখন তাকে বাড়ি থেকে বের করে দেয় এবং তাকে বিভিন্ন ধরনের বেশ কিছু ভিডিও দেখায় যে এই ভিডিওগুলো সব তার এই ভিডিওগুলো সে এখন সে পর্ন বিজনেস করে তার সাথে সে থাকবে না তাকে ঘর থেকে বের করে দেয় তখন ওই ছেলে বলে যে আমার তাহলে আমি যে টাকা পয়সা পাঠাইছি আমার সেগুলো দাও সে কিছুই দেয়নি শেষ পর্যন্ত যেটা বড় এক ইতিহাস শেষ পর্যন্ত থানার পুলিশ এনে সে ছেলেকে ঘর থেকে বের করে দেয় সেই ছেলের কাছ থেকে আপনার চাঁদা নেই পুলিশ সেগুলো সব ফুটেজ টুটেজ সহ আমাদের একটা প্রোগ্রাম গিয়েছিল নিশ্চয়ই আপনাদের মনে আছে যারা একুশের চোখ নিয়মিত দেখতেন সেই প্রোগ্রামে হচ্ছে আমাকে করা হয়েছে পর্নোগ্রাফি একটা মামলা পর্নোগ্রাফি এক মামলা কি আমি সেই মেয়ের যে ভিডিওটা দেখানো হয়েছিল সেখানে এডিটিং এর মধ্যে কিছু জায়গায় সেই মেয়ের চেহারা বোঝা যাচ্ছিল সেটা আমি ইচ্ছা করেছি আপনি আকাম কুকাম করবেন আপনার এগুলো মানুষের চেহারা দেখার দরকার আছে কারণ আমি যদি তার চেহারা কিছু কিছু জায়গায় না দেখানো হয় তাহলে সে বলবে যে এটা অন্য কোনো ভিডিও অন্য কোনো মেয়ের বিষয় নিয়ে করা হয়েছে যে কারণে সেটা ইউটিউবে ছাড়া হয়েছে আপনাকে চিনবে মানুষ এবং যারা এইসব কথাবার্তা বলবে তাদেরও জবাব এটা যে ওই মেয়েকে দেখুন যে এই মেয়ের ভিডিও কিনা ওইটা এই কারণে আমার নামে পর্নোগ্রাফি অ্যাক্টে মামলা হয়েছে আমি মিজানুর রহমানের মায়ের সাথে পর্ন ভিডিও করি নাই করে ভিডিও ইউটিউবে ছাড়ি এই জন্য হয়নি এটা নিয়ে মিজানুর রহমান সাহেব এত টেনশনের কিছু নাই সোশ্যাল মিডিয়াতে অশিক্ষিত মানুষজনকে নিয়ে তিনি একটি মহল তৈরি করেছেন মানে আমি আপনারা যারা আছেন আপনারা এটার জবাব আপনারা দেন তো ইলিয়াস দেশে থাকতে পাঁচ চাটা ছাড়া কিছুই করেনি রাজাকার যুদ্ধাপরাধীদের সঙ্গে সম্পর্ক নয় ইলিয়াস নারী ব্যবসায়ী হাবিজ হাবি এসব বলছে আর কি তো আমি পাঁচটা দেশে থাকতে পাঁচ চারতাম এই কারণে আমাকে চাকরিচ্যুত করা হয়েছে আমার নামে মামলা দেওয়া হয়েছে আমাকে দেশ থেকে দেশ থেকে আপনার বাধ্য করা হয়েছে এই কাজগুলো হয়েছে আমার বিরুদ্ধে তো এই হচ্ছে সেই পেজের ইয়ে আপনাদেরকে আমি একটা একটা করে সেগুলোর জবাব দিলাম যদি তেমন পরিস্থিতি আসে যেখানে জীবন দিলে কাজে আসবে সেই সময় আসলে অবশ্যই ইলিয়াস আবার আপনাদের সামনে যোগ দেবে আপাতত বিভিন্ন সামাজিক ইস্যু টিস্যু নিয়ে অবশ্যই থাকবো আপনাদের সাথে আছে আমাদের এক থাকাটাই জরুরি এখন কারোর বিরুদ্ধে কথা বলিয়ান না বলি আমাদেরকে এক থাকতে হবে আমার ইউটিউব চ্যানেল আমার ফেসবুক পেজ দুইটাতে আপনাদের সাথে বিভিন্ন ইস্যু নিয়ে বিভিন্ন বিষয় যেগুলো সমসাময়িক যেগুলো আপনাদের চোখের সামনে নিয়ে আসা দরকার সে বিষয়গুলো নিয়ে সামাজিক যেসব বিষয় আছে বিভিন্ন পত্রিকার লিঙ্ক হয়তো আপনাদের সামনে সেখান থেকে তুলে ধরব আমার সরাসরি কোনো মন্তব্য পাবেন না কিন্তু সেসব বিষয়গুলো নিয়ে হয়তো ছোটোখাটো ভিডিও টিডিও সেগুলো আপলোড দেওয়া হবে কিন্তু আমি ফেসবুক লাইভে আর আপনাদের সামনে আসব না এবং আপনাদেরকে নিশ্চয়ই আমি বুঝাতে পেরেছি যে এই বিষয়গুলোতে আমার সরে যাওয়ার কারণ কি যারা খুবই গুরুত্বপূর্ণ জায়গায় আছেন বিএনপির মতো এত বড় একটি রাজনৈতিক দল তারাও আজকে চুপ কেন চুপ সেটা আপনারা জানেন বাংলাদেশের প্রশাসন আজকে কি অবস্থা সেটা নিয়ে কথা বলতে চায় না সবকিছু মিলিয়ে এখন চুপ থাকাটা আমার জন্য নিরাপত্তার জন্য খুবই দরকার যে কারণে সরে গেলাম আপনার সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ